ইসলাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন, 24 ঘন্টা কিভাবে কাটাতেন, ঘুম থেকে উঠে ঘুমতে যাওয়ার আগ পর্যন্ত কি হতো, কি ঘটত ওনার একটা দিনে, আমরা শুনি। আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন। এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন? ক্লাস, there should be question and answer, there should be question and response. কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে? হ্যাঁ বলেন, সুবহ সাদিকের পূর্বে। একটা জেনারেল আনসার হয়েছে, আরো স্পেসিফিক কেউ বলতে পারেন? রাতের তৃতীয়াংশে, অনেকটাই জেনারেল, স্পেসিফিক, আরো স্পেসিফিক। হ্যাঁ তাহাজ্জুদের সময়, হ্যাঁ আরেকটু আরেকটু স্পেসিফিক হয়েছে মাশাআল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিড নাইটে উঠতেন, মাঝরাতে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মাঝরাতে উঠে যেতেন। আমরা তো সুবহ সাদিকের আগে উঠি, আমরা তাহাজ্জুদের সময় উঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের অনেক আগে উঠতেন। কারণ আমাদের তাহাজ্জুদের মধ্যে 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না, তো না কম সে কম 2 ঘন্টা, কম মাঝে মাঝে 3 ঘন্টা। তাহলে মিড নাইট, মধ্যরাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর এ নিউ টাইম, নিউ ডে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ শুকর গুজার হচ্ছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছো। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায়? দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম, আবার তুমি জীবন দিয়েছো, শুকর গুজার হচ্ছে আল্লাহ তোমার দরবারে। এটা করতেন। সূরা আলে ইমরানের শেষ দশায় তেলাওয়াত করতেন এই মাঝরাতে। অ্যাপ্রক্সিমেটলি আমি একটা সময় বলতে পারি যে লেটস সে আড়াইটার দিকে উঠতেন, আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠতেন, এই দোয়া পড়তেন, আল ইমরানের শেষ দশায়াত তেলাওয়াত করতেন, এরপর মেসওয়াক করতেন। কি করতেন? আপনারা মেসওয়াক করেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও যে কাজটা করেছেন সেটার নাম কি? সবাই বলেন মেসওয়াক। মেসওয়াক করতেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব নবীরা মেসওয়াক করতেন, আপনারাও মেসওয়াক করবেন। এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন, 8 রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন, কখনো ঘরে কখনো মসজিদে নববীতে। রওদাতুল মিন রিয়াদুল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা, মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই, আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম। সিরিয়াল ধরে যেতে হয়, লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা ওখানে লেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের জায়গা। মসজিদে যখন করতেন ওইখানে করতেন। আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে লম্বা তিনি তাহাজ্জুদ করলেন, তাহাজ্জুদটা কেমন ছিল? লম্বা সময়ের জন্য ছিল, লম্বা, লং কিয়াম, লং রুকু, লং সাজদা। কত লম্বা? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বিষ্ণুবীর তাহাজ্জুদের নামাজ যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, মানে এত সুন্দর ছিল এটা ভাষার বর্ণনায় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো? লম্বা কিয়াম, যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন, যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সেজদায় করে থাকতেন, যতক্ষণ লম্বা সেজদা দিতেন দুই সেজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন পড়ে। সুবহানাল্লাহ, হাত্তা তাতাফাত্তার কদামা, বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত, টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত। লম্বা তাহাজ্জুদ, রাতের এক ষষ্ঠাংশ যখন বাকি, ছয় ভাগের এক ভাগ, তখন তিনি স্ত্রীদের ডাকতেন। আপনারা জানেন ওনার 9 জন স্ত্রী ছিল, কয়জন? 9 জন স্ত্রী ছিল, মোট 11 জন স্ত্রী ছিল আর 2 জন দাসী ছিল, মোট 13 জন। এই 11 জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন, লটারি করতেন, যার নাম উঠতো তার ঘরে আজকে, তারপরের দিন আরেকজন, তারপরে আরেকজন, এভাবে ভাগ ভাগ করে করে রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদের সাথে থাকতেন। ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের 6 ভাগের এক ভাগ যখন বাকি, তাকে তাহাজ্জুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন। একসাথে 2 জন বিতরের নামাজটা জামাতে পড়তেন। সুবহানাল্লাহ, পড়েন মাঝে মাঝে, মাঝে মাঝে ঠিক এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারফাত,
মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটাকে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই মাঝরাতে ওই কবরের সামনে যেও গাবতেন সুবহানাল্লাহ বলবেন না শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন এরপর ঘরে ফিরে এসে একটা শর্ট ন্যাপ নিতেন শর্ট ন্যাপ মানে সামান্য একটা ছোট ঘুম ঘুম আসছে আসে নাই শুয়ে আছি পাশে কে যেন কথা বলে একটু আওয়াজ বোঝা যায় এরকম একটা ঘুম আছে না কথা বলে না চোখটা ঘুমের জন্য একটু বুঝে আসছে লেগে আসছে কিন্তু কে যেন কথা বলে ওটাও শোনা যায় কানে এরকম একটা ঘুম আছে না এটা বলেন না একটা ন্যাপ নিতেন ভেরি শর্ট ন্যাপ আপ আনটিল ফজর সালাতুল ফজরের আগ পর্যন্ত এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন তখন তিনি ফজরের জন্য উঠতেন উঠে সুন্নত নামাজ পড়ে ফজরের সুন্নত পড়ে কখনো ওযু করে কখনো ওযু ছাড়াই ইমামতি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনানি ইয়ানামান ওয়াল কলবু ইয়াকদান আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে ওযু করা লাগে নবীরা ঘুমালে তাদের ওযু ভাঙে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম হালকা একটা ছোট ঘুম দিয়ে উঠে কখনো ওযু করে কখনো ওযু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে মা বাইনা সিত্তিন ইলাল মিয়া 60 থেকে 100 আয়াত আপনি পড়েন কয় আয়াত ফজরের নামাজে চিন্তা করেছেন বিষয় সাইসা 60 থেকে অন অ্যান এভারেজ 60 থেকে 100 আয়াত পড়তেন ফজরের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় আজকাল সবাহ ওয়াল মাসা পড়তেন পড়বেন এগুলো শোনার জন্য না যা শুনতেছেন সাথে সাথে নিয়ত আমিও এরকম করব আমিও সকালটা এভাবে কাটাবো আমিও আমার জীবন এভাবে সাজাবো ঠিক কি না এই প্ল্যান রাখতে হবে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছিলা অনেক সাহাবী স্বপ্ন দেখতো না অনেক বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি কি দেখছো এটা রাসূল সাল্লাম এটার ব্যাখ্যা করে দিলেন বলতেন এই শব্দের ব্যাখ্যা এটা স্বপ্ন নিয়ে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে দেখবেন স্বপ্ন দ্য সিগনিফিক্যান্স অফ ড্রিম স্বপ্নের বিস্তর আলোচনা ব্যাখ্যা আমি সেখানে করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন সাহাবারা কেউ স্বপ্ন দেখলে এটা ব্যাখ্যা করতেন এরপর সালাতুল দোহা পড়তেন সূর্য ওঠার পর চার রাকাত সালাতুল দোহা পড়তেন এরপর রিটার্ন ব্যাক টু হোম আবার ঘরে চলে যেতেন খেয়াল রাখবেন রাসূল সাল্লাল্লাহু ঘরে ঢুকলেই দুই কাজ ঘরে ঢুকলেই কথা বলেন সবাই বলেন ঘরে ঢুকলেই দুই কাজ এক নাম্বার সালাম এক নাম্বার আম্মা জান আয়েশা বলেন এত বছর বিশ্ব ইসলামের ইসলামের সাথে সংসার করলাম একদিনও আমি আগে সালাম দিতে পারিনি মাঝে মাঝে পর্দার আড়ালে লুকিয়ে থাকতাম কিন্তু দূর থেকে আমাকে সালাম দিয়ে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই তিনি সালাম দিতেন দুই নম্বরে কি করতেন দুই নম্বরে মেসওয়াক করতেন মেসওয়াক কি সেন্স দেখেন স্ত্রীদের কাছে যাবেন কথা বলবেন মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে এরকম হয় না যেন সোশ্যাল ইন্টারঅ্যাকশন যখন করবেন মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে ব্রাশ করে যাওয়া মেসওয়াক করে যাওয়া অথবা মিন্ট গামছা বানো চুইং গাম যেটা থেকে সুঘ্রাণ আসে আসলে ঘরে ঢুকার আগেই প্রথমে সালাম তারপরে তিনি মেসওয়াক করতেন আচ্ছা এবার স্ত্রীদের সাথে কথাবার্তা শুরু করলেন ফজরের পর পরে এসে এবার ব্রেকফাস্টের সময় হয়েছে না ব্রেকফাস্ট হয়েছে কিনা সালাতুল দোহা পরে আসলেন ঘরে ঢুকলেন এবার এখন কোন টাইম হয়েছে নাও উই উইল নো হাউ ওয়াজ দ্য ব্রেকফাস্ট অফ দ্য লাস্ট মেসেঞ্জার সব শেষের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্রেকফাস্ট কেমন ছিল দেখেন কেমন ছিল ঘরে যে সালাম দিয়ে জিজ্ঞেস করতেন কিছু আছে খাবার
স্ত্রীরা যদি বলতো আছে খেতেন যদি না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাইন নি আসো ঠিক আছে আমি রোজা রাখলাম থাকলে খেতেন না থাকলে রোজা রাখতেন সুবহানাল্লাহ আর ফজরের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমা দেন না ফজরের পরে এটা কাদের সময় এবং তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ আমার উম্মতের সকালে বুকুরের সময়টা ফজরের পরে দুই তিন ঘন্টার সময় এই সময়টাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও এই সময় কাজ করলে বরকত এই সময় আপনি অফিসের কাজ করবেন পড়াশোনা থাকলে পড়াশোনা করবেন ঘুম যদি রাতে না হয় একটু দেরি করে ঘুমাবেন কিন্তু ফজরের পর পর ঘুমানোটা ঠিক না কালে রাত্রে সফরে কোনো ঝামেলা এক দিন হতে পারে কিন্তু এটা রেগুলার অন্তে হওয়া ঠিক না যে প্রতিদিন আমার ঘুমই হয় ফজর পর রাতে ঘুমটা নাই এরকম কিছু আছে না নাই আমাদের এখানে নাই মাশাআল্লাহ আজকে হ্যাঁ না চেঞ্জ ইউর হ্যাবিট আজকে আমরা শুরু থেকে প্রতিজ্ঞা করেছি বিশ্বনবী ইসলামের একটা পূর্ণ দিন 24 ঘন্টা ডেইলি রুটিনটা আমরা শুরু তাহলে ফজরের পরে ঘুমাতেন না তো খাবার খেলেন আর খাবার না পাইলে কি করতেন রোজা রেখে আবার মসজিদে আবার কি যে মসজিদ থেকে ঘরে আসছেন আবার এই মসজিদে মসজিদে যেই দুই রাকাত মসজিদে ঢুকলেই যখনই ঢুকতেন তখনই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তে হয় বিশ্বনবী দুই রাকাত পড়তেন পড়ে the official start of the day officially onar din ta start korten karon ei masjider moddhei shob chilo etai supreme court masjid e nabawi etai high court etai bichar bibhag etai sanshad bhavan etai bongo bhavan etai gono bhavan etai cantonment ekhanei shob hoto al masjid an nabawi the very official start of the day onar official start hoto oi dine official kaj ki ki korten রাষ্ট্রের নানা কাজের যে দায়িত্বগুলো ছিল এগুলো পালন করতেন হি ইউজ টু টেক কেয়ার দ্য সোশ্যাল এন্ড দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স মসজিদে নববীর পাশে সুফফা বারান্দা ছিল কিছু সাহাবি দীন ইসলাম চর্চার জন্য ওখানেই পড়ে থাকতো আহলে সুফফার সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শেখাতেন কোরআন শেখাতেন আচ্ছা গেল তাহলে সকালে অফিশিয়াল যে কাজগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এবার যদি আরেকটু উপরের দিকে যাই লেটস সে 10টা থেকে 11টা 11:30টা এই টাইমটাতে বিশ্বনবী সাল্লাম কি করতেন অনেকগুলো কাজ করতেন আমরা আগাচ্ছি কিন্তু সামনের দিকে এই টাইমে উনি ফ্যামিলি ওনার যে আত্মীয় স্বজন আছে এদের বাড়িতে ভিজিট করতেন মাঝে মাঝে আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন তো আপনার হায়াতে বরকত চাইলে রিজিকে বরকত চাইলে এটা করতে হবে যদি চান হায়াতে বরকত রিজিকে বরকত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন ফোন করে খবর নেন কিছু উপহার পাঠান আপনার রিজিকে আপনার হায়াতে বরকত দিয়ে দিবে কে কোথায় যাইতেন বিশেষ করে নিজের মেয়ে কয়েক ঘর পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন যে দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সাথে সময় কাটাবে হাসানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আরবিতে ডাকতেন লুকা সহিহ বুখারীর বর্ণনা যে বলতেন আইনা লুকা লুকা কোথায় লুকা শব্দের অর্থ পিচ্ছি বাংলা কি বলে অমিয়া নানা নাতির সম্পর্ক আলাদা সম্পর্ক আছে না নাই বিশ্বনবী ওনাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার সময় নামাজ পড়তেন একবার আসরের নামাজের সময় লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা আসরে জীবনে কোনোদিন দেয় নাই নামাজ শুরু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন নাকি সেজদা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হলো নাকি এত লম্বা সেজদা তো দেই নাই দেন নাই কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার নাতি হাসান সেজদারত অবস্থায় আমার কাঁধের উপরে চেপে বসেছিল এজন্য আমি হাসানকে ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ হাসান আমার কাঁধে ছিল আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম সুবহানাল্লাহ হাসান সরে গিয়েছে সেজদা থেকে মাথা তুলে কি ভালোবাসতেন নাতিদের ঘুরতে যেতেন মেয়ের ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের সাথে সময় কাটাতেন মাঝে মাঝে হি ইউজ টু ভিজিট দ্য মার্কেট অফ মদিনা মদিনার মার্কেট ভিজিটে যেতেন এই টাইম 11টার দিকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম 11টার দিকে একদিন ঘুরতে ঘুরতে যে দেখে খেজুরের স্তূপ হাত ঢুকায় দিলেন ভিতরে উপরে শুকনা খেজুর ভিতরে হাত দিয়ে হাত তুলে দেখে হাতের মধ্যে পানি তার মানে উপরে শুকনা ভিতরে ভেজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘটনা কি উপরে শুকনা ভিতরে ভেজা কেন বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছে
এইজন্য তোর বৃষ্টি হলে তো উপরে পানির আলামত থাকবে কি থাকবে না এবার তো ধরা খেয়ে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত হাদিসটা বলেছিলেন মান গাশানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোঁকা দেয় যে আমারে ধোঁকা দেয় সে আমার উম্মত কশিনকালে হতে পারে না দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামাং আস যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয় এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের জন্য স্পেশাল টাইম রাখতেন কিউএ কোশ্চেন আনসার সেশন দুপুরবেলা টাইম দিতেন ছেলেদের জোহর নামাজের পর কিন্তু এই টাইমটাতে নারীদের জন্য একটা স্পেশাল টাইম রাখতেন কারণ পুরুষদের মাঝখানে নারীদের নারী ঘটিত বিভিন্ন মাসালা একটু জিজ্ঞেস করার সময় একটু লজ্জা আছে না নাই একটু বিব্রত হতে পারে একটু লজ্জা পেতে পারে এজন্য স্পেশাল টাইম দিতেন ওনার স্ত্রীদের ঘরে অন্যান্য নারীরা আসতো মাসালা জিজ্ঞেস করত এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের টুকিটাকে কাজ করতেন নিজে দুধ দহন করতেন ছাগলের ওলান থেকে ওটের ওলান থেকে নিজের জামা সেলাই করতেন জুতা সেলাই করতেন ঘরের স্ত্রীকে এটা আগায় দেওয়া ওইটাতে হেল্প করা এই হাউস হোল্ড চোর্স গুলো তিনি আঞ্জাম দিতেন আপনারা দেন তো নাকি হ্যাঁ অনেকে বলবে ওদের বিয়েই তো করি নাই কিভাবে দিব হ্যাঁ কি অবস্থা অবিবাহিত হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরের দুঃখ জ্বালা এটা দূর করে দিক আমিন নেককার স্ত্রী দিয়ে তোমাদের জীবন সঙ্গিনী নসিব করুন আমিন তো এখনই নিয়ত করো যে বিয়ের পরে এরকম হেল্প করবা স্ত্রীকে ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পায়ে হেঁটে মসজিদে কুবাতে যেতেন কুবা হজ উমরা যারা করেছেন মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার দূরে একটা মসজিদ এটা ছিল মদিনার প্রথম মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে আগে ওই মসজিদ বানাইছেন পরে মসজিদে নববী কোবা মসজিদে পায়ে হেঁটে যে নামাজ পড়তে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে বের হয়ে কোবা মসজিদে যে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামে একটা পূর্ণ মাকবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবেন এজন্য দেখবে যে হাজী সাহেবরা যখন যায় মুয়াল্লিমরা শনিবারে নিয়ে ওখানে জোরে কাজ সালাত পড়ায় কোবা মসজিদ যাবেন ভিজিট করবেন তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জোহরের আগ দিয়ে টাইম এবার চলে যাব ওনার লাঞ্চ টাইম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো জোহরের পরে লাঞ্চ করতেন না বিফোর জোহর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার জোহর অর বিফোর জোহর সবাই বলেন আফটার জোহর অর বিফোর জোহর জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন কোথা থেকে আসতো মোস্টলি ইট ওয়াজ এ গিফট অন্য সাহাবীদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার পাশে আনসারি ফ্যামিলি ছিল তারা উট পালতো উট উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন এক এক দিন যেটা আসতো কেউ খেজুর দিত কেউ এটা দিত সেটা দিত যেটা আসতো এটা ছিল ওনার লাঞ্চ সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কখনো খেতেন না হি নেভার ইট অ্যালোন অলওয়েজ হি ইউজড টু ইট কমিউনালি একসাথে খেতেন একসাথে খেলে বরকত বেশি না কম বেশি এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা খেতে পারতেন আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না না তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন আরেকটা অভ্যাস ছিল তিনি রান্নার বদনাম করতেন না কখনো নেভার এভার লবণ হয় নাই মরিচ হয় নাই স্বাদ হয় নাই ঝাল হয় নাই এরকম থাকে না আমাদের কমপ্লেন কমপ্লেনের শেষ নাই লবণ কম হয়েছে দেখে বোতলাক দিয়ে দিছে এরকম টাকায় তো আসরে নাই এরকম আছে তরকারিতে লবণ কম বলে তালাক টাকা দেখলে কি মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের বদনাম করতেন না ইনিশতাহাহু আকালা ভাল লাগলে খেতেন ওনারও যে ভাল লাগতো না এমন না মাঝে মাঝে ওনারও ভাল লাগতো না ওয়া ইন কারিহাহু যদি ভালো না লাগতো তারাকা রেখে দিতেন বলতেন না স্বাদ হয় নাই বলতেন না লবণ হয় নাই বলতেন না মজা হয় নাই ভাল লাগলে খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন না কি খেতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি খেজুর খেতেন খেজুর ডেটস দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব
সিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোশত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোশত এটা বিশেষ স্থান বেশ পছন্দ করতেন আসাল হানি হানি মধু খান আপনারা পছন্দ করতেন হাববাতুস সাউদা কালিজিরা পছন্দ করতেন জাইতুন জাইতুন অলিভস জলপাই পছন্দ করতেন রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন লাউ পছন্দ করতেন লাউ একবার লাউয়ের তরকারি দেয়া হলো বিশ্বাস ইসলাম লাউ গুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন হাদিসে সুবহানাল্লাহ কিশমিশ খেতেন মাশরুম খেতেন আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না স্বাস্থ্য তো রাসূল ইসলাম বলতেন আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো তিন ফল খেতেন তিন ও তিনই ওয়া যাইতুন যেটা ইংলিশে ফিক বলে ডুমুর টাইপের আরবিয়ান ডুমুর আঙ্গুর খেতেন আঙ্গুর সারিদ খেয়েছেন জীবনে সারিদ সারিদ গোশত রুটিকে মিক্স করে আরব দেশে একটা খাবার খাওয়ায় আমি যখন মিশরে পড়াশোনা করতাম ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে তো প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি এ সারা বলে সারিদ এটার নাম সারিদ হাইস খেতেন হাইস ছাতু গ্রাম বাংলায় ছাতু বানায় না কথা বলেন না কেন ছাতু খাইছেন ছাতু ছাতু খেতেন পনির পছন্দ করতেন পনির ঘি এগুলো তার মানে এগুলো সব সময় খেতেন না সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম খরগোশ খেয়েছেন মোরগ খেয়েছেন বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার জীবনে একবার খেয়েছেন এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট যা খেতেন অল্প খেতেন বাসি কিছু খেতেন না খেতেন অল্প কিন্তু তাজা সুবহানাল্লাহ পড়েন লাঞ্চ শেষ এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন পাওয়ার ন্যাপ জোহরের আগে একটা পাওয়ার ন্যাপ শরীরে যাতে এনার্জি আসে নিতে হবে না ঘুম থেকে উঠছে কখন হ্যাঁ সকালে না মিড নাই তখন মাঝরাতে যিনি উঠেছেন টায়ার্ড হয়ে গেছেন একটু লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিতেন এটা দেহে এনার্জি আসতে বিষয় শেষ এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন এবং জোহরের আগের চার রাকাত ফজরের আগের দুই রাকাত বিশ্বাস ইসলাম কখনো ছাড়তেন না গুরুত্বপূর্ণ সুন্নাত সুন্নাতের রাতে পার মধ্যে খেয়াল রাখবেন জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নসিহত দিতেন নসিহত এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন এগুলো খোঁজ দিতেন এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না এই রিপোর্টিং গুলো বুঝে নিতেন করতে করতে আসরের সময় হয়ে যেত আসরের নামাজ বিশ্বাস ইসলাম আউয়াল ওয়াক্তে করতেন সূর্য জ্বলজ্বল জ্বলজ্বল করছে ওয়াল বাইদা ও নাকিয়া ওয়া শামসু নাকিয়া হাইয়া বাইদা আসর পরে করতেন আসরের নামাজের পরে বেশিরভাগ সময় ঘরে যেতেন যে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতেন আমরা অনেক সময় ফ্যামিলিকে সময় দিতে চাই না তাদের ফ্যামিলি কাছে আছে আপনারা ফ্যামিলিকে সময় দিবেন এটা খুব জরুরি ছেলে মেয়েদেরকে সময় দেয়া ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে না নাই কথা বলতেন স্ত্রীদের সাথে খুশ গল্প করতেন সবসময় একটা খুশ মেজাজে থাকতেন মাঝে মাঝে বিভিন্ন কাজে বাইরেও যেতেন এই বিকেলে এরপরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো আমি ধাপে ধাপে আগাচ্ছি মাগরিবের নামাজ তাড়াতাড়ি করতেন আজান হওয়ার সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিব মাগরিব পরে ডিনার মাগরিব পরে ডিনার আমরা করি কয়টায় 10টায় আর 12টায় ওই যে একদম 12টায় আমরা হেলদি লাইফস্টাইল যদি না মানি বিষ্ণুবীর দেখানো তো আমরা সুস্থ থাকবো কি করে ভাইরা আজ থেকে নিয়ত করেন মাগরিবের পরেই কে ডিনার সবাই বলেন মাগরিবের পরে পারা যাবে মাগরিবের পরে ডিনার করতে করতে এশার আজান হয়ে গেল এবার বিশ্বাস ইসলাম এশার নামাজে যেতেন এশার নামাজে নির্দিষ্ট টাইম ছিল না কখনো দিন আগে কোনো দিন পরে পড়তেন এই নামাজের সময়টা বিশ্বনবী টাইমটা ফ্লাকচুয়েট করাতেন সাহাবারা আয়েশা পড়ছে নামাজ শুরু সাহাবারা আসে নাই দেরি করতেন একদিন সাহাবারা আয়েশা বসে থাকতে থাকতে সব ঘুম মসজিদে ঘুমাই গেছে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবারা তো ঘুমাই গেছে এশার নামাজ পড়াবেন না বিশ্বনবী বেরিয়ে আসেন এসে বললেন এখন যে সময়টা এইটাই এশার আসল ওয়াক্ত
কিন্তু তোমাদের জন্য যদি কষ্ট না হইতো তাহলে প্রতিদিন এই টাইমে পড়াতাম তোমাদের কষ্ট হয়ে যায় এজন্য আউয়াল ওয়াক্তে একটু আগে আগে পড়াই দেই পড়েন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশার নামাজের আগে ঘুমকে অপছন্দ করতেন এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন এশার পরে কোনো ওয়াজ মাহফিল নাই এশার পরে কোনো মিটিং নাই এশার পরে কোনো ডিসকাশন নাই এশার পরে কোনো ফরেন ডেলিগেশনের সাথে আলাপ নাই এশার পরে কিছু নাই এশার পরে ঘুম তাইলে নামাজ রাতে উঠতে পারবে কি বলেন এই যে এবার বোঝা যাচ্ছে ঘটনা হাদিসে এসেছে কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদীসা বা'দাহা রাসূল সাল্লাল্লাহু এশার আগে ঘুম অপছন্দ করতেন এশার পরে কথা অপছন্দ করতেন এশার নামাজ পরেই কথা নাই জরুরি কোনো আলাপ থাকলে কথাটা সেরে দিনই চলে যেতেন ঘুম তাহলে এবার ঘুমের দিকে চলে যাই কয়টার দিকে ঘুমাতেন কি মনে হয় দেখি বলেন একজন বলতেছে এশার নামাজের পরে ঘুমাতেন আর এটা তো ঠিক আছে কয়টার দিকে ঘুমাতেন সেটা বলেন 9টা 8:30 আর 10টা আর 9টা হ্যাঁ হাদিসে বর্তমান আমাদের যে ঘড়ি ঘড়ি টাইম উল্লেখ নেই তবে অবস্থা দৃষ্টি মনে হয় 9টা থেকে 9:30টা আপনি ঘুমান কয়টায় হ্যাঁ আচ্ছা তো 9টার দিকে উনি ঘুমায় যেতেন ঘুমের সুন্নাত কি ছিল বিশ্ব সিস্টেম কিভাবে ঘুমাতেন দেখেন প্রথমেই বিছানা ক্লিন করতেন বিছানাটা ঝাড়তেন সুবহানাল্লাহ কি সাইন্টিফিক চলাফেরা ছিল না কি সাইন্টিফিক আল্লাহু আকবার বিছানাটা ক্লিন করতেন এরকম উপরে একটা পাতলা জ্যাকেট বা ব্লেজারের মতো ছিল এটারে ঝুলাতেন তারপর ওযু করে নিতেন এরপর স্ত্রীদের সাথে অন্তরঙ্গ কথাবার্তা বলতেন সারা দিন কি ঘটলো কি হয়েছে এরপরে লম্বা দোয়া পড়তেন বিছানাতে যাওয়ার আগে হাত দুইটা একসাথে করে তিন কুল সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুল নাস তিনটা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মনে থাকবে লম্বা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসলামতু ওয়াজহি ইলাইক ফাওয়াদতু আমরি ইলাইক আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আরসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা অনেক সুন্দর সুন্দর দোয়া এগুলো অর্থ করতে গেলে লম্বা সময় লেগে যাবে এরপরে আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া বলে ডান কাতে ঘুমাতেন কোন কাতে ঘুমানোর সময় ডান হাতটা ডান গালের নিচে রাখতেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এইভাবে ঘুমাতেন আখেরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মেলামেশা যদি করতেন গোসল ফরজ যদি হতো কখনো কখনো গোসল করে পরে ঘুমাতেন কখনো কখনো ওযু করে ঘুমিয়ে যেতেন ওই যে মিডনাইট মধ্যরাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন উঠে গোসল করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একটা পূর্ণ ডে একটা কমপ্লিট ডে 24 ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত পেয়ে গেছেন না কথা বলেন একটা পিকচারাইজেশন একটা ভিজুয়ালাইজেশন আপনাদের চোখের সামনে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি না এবার আসুন লেসন হোয়াট ইজ দ্য লেসন ফ্রম হিজ লাইফ ফ্রম হিজ 24 আওয়ার্স ডে টাইম ওনার ডেইলি রুটিন থেকে এবার আমাদের জন্য লেসনটা কি ভাই শিখলামটা কি এক নাম্বার যেটা শিখলাম হি ওয়াজ ভেরি প্রোডাক্টিভ হি ওয়াজ সুপার সুপার অ্যাক্টিভ নট আ সিঙ্গেল মিনিট ওয়াজ ওয়েস্টেড ইন হিজ লাইফ একটা মোমেন্ট মুহূর্ত তিনি অপব্যয় করেন নাই প্রোডাক্টিভ ছিলেন সর্বোচ্চ টু টেক দ্য বেস্ট আউট অফ দ্য টাইম সময়ের সর্বোচ্চ ইউসেজ তিনি করেছেন সুপার অ্যাক্টিভ ছিলেন 1500 বছর আগের ঘটনা সেই মরুভূমির মাঝখানের একজন লোক কিভাবে শিখেছেন এরকম কিভাবে সুপার অ্যাক্টিভ থাকা যায় কিভাবে এরকম প্রোঅ্যাক্টিভ থাকা যায় কিভাবে প্রোডাক্টিভ থাকা যায় পুরো দিন দিনের যে ম্যানেজমেন্ট দেখলে এটাই মনে হয় যে তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন প্রোডাক্টিভ ছিলেন এরকম মনে হয় না আপনাদের নাকি শুধু আমার মনে হয় আপনাদের এরকম মনে হয় কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার এই টাইম স্কেজুল দেখে কি মনে হয় লেজি ছিলেন লেজি অলস কথা বলেন না নাকি অ্যাক্টিভ
সুপার অ্যাক্টিভ ওনার উম্মত যারা হবে তারা সুপার অ্যাক্টিভ হইতে হবে লেজি হইলে চলবে না লেজি হইলে চলবে না লেজি হইলে বাইতুল মুকদ্দাস দখল করে রাখবে লেজি হলে মিয়ানমারের মত এরকম আগ্রাসন চলবে বিভিন্ন জায়গায় মার খেতে হবে কাশ্মীরের মত ফিলিস্তিনের মত ঠিক কি না সুপার অ্যাক্টিভ উই হ্যাভ টু বি সুপার অ্যাক্টিভ as a ummah as a follower of muhammad sallallahu alaihi wasallam dui number jeta shiklam easy going he was very easy going very simplistic manner er chilen very simple jotilota nai kono kichu ke eto kothin bhabe niten na sokal bela khabar ache ache dao khais khabar nai thik ache roza rakhon dao chinta korchen koto simple apni jodi sokale jaye bolen khabar ache koi khabar nai ki korben গেলো তিন নাম্বার যে লেসনটা আমরা পাইলাম ব্যালেন্সড আর দুই এক মিনিট কথা বলবেন না খেয়াল করে থাকেন ব্যালেন্সড শিক্ষাটা এখন সার নির্দেশটা দিচ্ছি ব্যালেন্সড একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ছিল ওনার টাইম ম্যানেজমেন্টের সেন্স ছিল ওনার কোনো কিছু মিস হয় নাই অফিস আওয়ার মিস হয় নাই ফ্যামিলি আওয়ার্স মিস হয় নাই রিক্রিয়েশনাল আওয়ার্স মিস হয় নাই ভিজিটিং আওয়ার্স কনসালটেশন আওয়ার্স পার্সোনাল আওয়ার্স কিছু মিস হয়েছে 24 ঘন্টার এই ছোট টাইম স্লট সব আছে না নাই মেয়ের ঘরেও গেছে আত্মীয়দের দেখে আসছে মার্কেটের কি অবস্থা বাজার ব্যবস্থা দেখে আসছে রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছে বিচার করেছে সুপ্রিম কোর্ট চালিয়েছে বঙ্গভবন গণভবন চালিয়েছে সেনা অধিদপ্তর থেকে মিলিটারি এক্সপেডিশন পাঠিয়েছে ফরেন ডেলিগেটদেরকে ইনভাইট করেছে গোটা বিশ্বের কিংদের কাছে ইসলামের চিঠি লিখেছে আসলিম তাসলাম যে তোমরা সুপার পাওয়ার হও আর যাই হও আমি মুহাম্মাদের পক্ষ থেকে তোমাদের জন্য চিঠি আসলিম ইসলাম মানো তাসলাম শান্তিতে থাকবা দুনিয়াতেও থাকবা আখিরাতেও থাকবা ঠিক কি না কি টাইম ম্যানেজমেন্ট ব্যালেন্সড একটা লাইফ লিড করেছেন এজন্য যে পারে সে সবই পারে আমরা এটা করলে ওটা বাদ যায় ওটা করলে এটা পারি না এরকম আছে না লার্ন দ্য টাইম ম্যানেজমেন্ট ফ্রম আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু গোটা বিশ্ববাসীকে বলতে চাই শিখে নাও আমাদের প্রিয় নবীর কাছ থেকে টাইম ম্যানেজমেন্ট শিখে নাও হাউ টু লিড এ ব্যালেন্সড লাইফ শিখে নাও জেনে নাও এনলাইটেন ইয়োরসেলফ আলোকিত করো নিজেকে চার নম্বর যেটা শিখলাম হি ওয়াজ অ্যান আর্লি বার্ড অফ মদিনা মদিনা শহরে সবার আগে যিনি জেগে উঠতেন তার নাম তার নাম রাসূলের নামটাও বলতে মনে চায় তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাজী নজরুল কবিতা লিখছেন আমি হব সকালবেলা সবার আগে কুসুম বাগে উঠব আমি দেখছেন বিশ্বনাথ সাহেব সকালবেলা পাখি ছিলেন আর্লি বার্ড অফ মদিনা মদিনাতে সবার আগে তিনি জেগে উঠতেন কেউ জাগে নাই যারা তাহাজ্জুদ পড়তো মদিনাতে এরা তো আরো পরে 4টার দিকে উঠতো উনি তো 8টার দিকে উঠে গেছেন তাহলে আর্লি বার্ড হইতে হবে আগে আগে ঘুমাতে হবে আগে আগে ঘুম থেকে উঠে যেতে হবে পাঁচ নম্বরে যেটা শিখলাম আর্লি ডিনার লাইট ডিনার অল্প খাইতে হবে ডিনারের সময় অল্প অল্প খাওয়া ট্রাই করতে হবে মেডিকেল সায়েন্সে তাই বলছে তাহলে ডিনারটা করতে হবে আর্লি মেডিকেল সায়েন্সে তাই বলে ঠিক কি না তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের যে প্রক্রিয়া এটার সাথে মেডিকেল সায়েন্সের মিল আছে না নাই আলহামদুলিল্লাহ কিবেন না আলহামদুলিল্লাহ যেটা গবেষণা করে মেডিকেল সায়েন্স এখন বলে 1500 বছর আগে বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন পড়েন সুবহানাল্লাহ ছয় নাম্বার উনি শুধু ওনার জীবদ্দশায় যে স্ত্রী বন্ধু বান্ধব এদের প্রতি লয়াল ছিলেন না ওনার চলে যাওয়া বন্ধু বন্ধু স্ত্রী আত্মীয় স্বজন সবার প্রতি লয়াল ছিলেন তার প্রমাণ শেষ রাতে কবর জিয়ারত করতে যেতেন আপনারা গত এক বছরে কবর জিয়ারত করেছেন কয়বার বলেন তো অনেকে একবার তিনি প্রায় কবর জিয়ারত করতে যেতেন তার মানে যারা চলে গেছে তাদের জন্য ওনার মনে একটা মায়া বা দয়া আছে না নাই আছে
এই মানুষ কি মানুষ সুবহানাল্লাহ কি ব্যক্তিত্ব আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতেন যারা বিদায় নিয়েছে তাদেরকে ভালোবাসতেন আমরা যাদেরকে দেখে নাই তাদেরকেও তিনি ভালোবাসতেন আমাদের জন্য তিনি কাঁদতেন সুবহানাল্লাহ বললেন না একবার মিশন সিস্টেম বললেন আমি আশা করি আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম কাদের ভাইদের সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না বিষ্ণু বললেন না আনতুম আসহাবি তোমরা আমার সাহাবা তোমরা আমার সাহাবা আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে আমারে দেখে নাই সুবহানাল্লাহ আপনি আমি আমরা আমাদের জন্য বিষ্ণু সাইয়েদান কেঁদেছেন সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন এটাকে বলে দাওয়া মুস্তাজাব সব নবী একটা করে পেয়েছেন যে নবী দোয়া করলেই কবুল করতেও পারেন রেখেও দিতে পারেন দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে গেছেন করে ফেলেছেন একজন ছাড়া একজন তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেন দুনিয়ার সব নবীরা তাদের ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছে ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা করি নাই আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য সেদিন সুপারিশের জন্য ওই দোয়াটা আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ আজকের এই সিরাজুন নবীর প্রোগ্রামে নবীর জন্য ভালোবাসা ফিল হয় কলি যায় হ্যাঁ ফিল হয় এই নবী আমাদের হৃদয়ের গহীনে চিল্লায় বলো ঠিক কি না আমাদের ভালোবাসার মনি কোঠা ঠিক কি না এই নবীকে ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না